হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আমার এই ইউনিক রেসিপিটা আপনাদের যদি ভালো লাগে, প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটা প্রেস করুন। যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা করেননি, প্লিজ দ্রুত সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন, যাতে নিত্য নতুন ভিডিও পেতে আপনার নোটিফিকেশন পেয়ে যাবেন। আজকে ইউনিক পাকা আম ভর্তাটা খেতে যে অসাধারণ হয়েছে, আপনারা প্লিজ একবার হলেও ট্রাই করবেন বাসায়। বেশি কিছু লাগবে না, অল্প উপকরণ লাগবে, আর ঘরে এই উপকরণগুলো থাকে আমাদের। চলেন আমি দেখিয়ে দিই কীভাবে আম ভর্তাটা তৈরি করছি। প্রথমে আমগুলো, এটাই হিমসাগর আম না কি আম জানি না, আমের নামটা অতটা আমি জানি না, তারপরও এই আমগুলো আমি ধুয়ে পরিষ্কার করে আলাদা একটা তাওয়াল দিয়ে মুছে ডালায় রেখে দিয়েছিলাম। তারপরে আমগুলো একটা সাইডে রেখে দিয়েছি, কারণ ক্যামেরা বন্ধে অনেকটা জায়গা লাগে, আমার জায়গাটা একটু শর্ট সেই জন্যে। তারপরে একটা গামলা নিয়ে টিস্যু দিয়ে মুছে গামলাটা একটা সাইডে রেখে দিয়েছি। এখন আমি আমগুলো একটা ছুরি হোক একটা ভাজি ছিলার মেশিনের সাহায্যে এটা ছিলে নেব, ছিলে আমগুলো স্লাইস করে কেটে নেব। আপনারা আপনাদের পছন্দ মতো আমগুলো কেটে নেবেন। আমগুলো কাটা হয়ে গেছে, এখন আমি পিস পিস করব একটা ছুরির সাহায্যে। পাকা আম বটি দিয়ে কাটলে কালো হয়ে যায়, এই জন্য একটা ছুরির সাহায্যে এভাবে পাতলা করে আমি স্লাইস করে নিব। আমগুলো স্লাইস করে কেটে নিছি, এখন আমি এর ভিতর দিয়ে দেবো দুই তিনটা শুকনো মরিচ কুচি। শুকনো মরিচটা আমি একটা কেজি সাইজে কেটে কেটে দিচ্ছি, কারণ আমরা যদি আমি হাত দিয়ে মাখাতে যাই আমটা আস্ত থাকবে না, গলে যাবে, এটা পাকা আম সেই জন্য। তারপরে দিয়ে দেবো ভিট লবণ, ভিট লবণ আর শুকনো মরিচ দিয়ে আমি আমটাকে মাখাবো। তারপরে লাস্টে আমি দিয়ে দেবো এক চির লেবুর রস, কারণ লেবুর রসটা দিলে ফ্লেভারটা আসে, খেতেও ভালো লাগে। খুবই সহজে অল্প সময়ে তৈরি হয়ে গেছে পাকা আমের ভর্তা। পাকা আমের ভর্তাটা যদি ভালো লাগে প্লিজ কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, আবার কোনো নিত্য নতুন ভিডিও নিয়ে রেসিপি নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হব। নাইস ফুড অ্যান্ড এন্টারটেইনমেন্ট থেকে আল্লাহ হাফেজ।